नमस्कार बन्धुरा, स्वादे बाहारी चैनेले तुम्हारे स्वागत जानाई। आज आमी बनाते चले एक मजादार रेसिपी व्हाइट सस। व्हाइट सस रेसिपिटी बनानोर आगे तुम्हारे आमी जानाते चाहिए यूट्यूब सर्च बारे गिए SWADE स्पेस BAHARI स्वादे बाहारी टाइप कर ले तुम्हारा आमार चैनलटीके पेये जाबे। আমার চ্যানেলটিকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করো, বেল আইকনটি প্রেস করো, যাতে আমি যখনই কোনো নতুন রান্নার রেসিপি আপলোড করব তোমরা তার নোটিফিকেশন পেয়ে যাও। আর আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটিকে অবশ্যই লাইক করো, বন্ধু বা আত্মীয় স্বজনদের সাথে আমার ভিডিওটিকে শেয়ার করো, আর তোমাদের কোনো মতামত থাকলে সেগুলো আমার চ্যানেলের কমেন্ট বক্সে গিয়ে জানিও। এবার চলো দেখে নেওয়া যাক এই রেসিপিটি কিভাবে বানাতে হয়। হোয়াইট সস বানানোর জন্য প্রথমে কড়াই গরম করে নিয়ে তার মধ্যে বাটার দিয়ে বাটারটাকে গলিয়ে নিতে হবে। বাটার গলানো হয়ে গেলে পরে এর মধ্যে সমপরিমাণ ময়দা দিয়ে খুব ভালো করে বাটারের সাথে মিশিয়ে নিতে হবে। বাটারের সাথে ময়দা ভালো করে মেশানো হয়ে গেলে পরে এর মধ্যে দুধ দিয়ে দিতে হবে। ময়দা আর বাটারের সাথে দুধটাকে ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে তেজপাতা, লবঙ্গ আর পেঁয়াজ দিয়ে দুধটাকে খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে। দুধটা জাল দিতে দিতে এরকম ঘন হয়ে কমে আসলে পরে এর মধ্যে থেকে তেজপাতা, পেঁয়াজ এবং লবঙ্গগুলোকে তুলে নিতে হবে। এরপর এর উপর দিয়ে গোলমরিচ গুঁড়ো এবং চিলি ফ্লেক্স দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। হোয়াইট সস রেসিপিটি আমার রেডি। বন্ধুরা, জানিও আমার এই রেসিপিটি তোমাদের কেমন লাগলো। আমার এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো, ভিডিওসগুলো লাইক অ্যান্ড শেয়ার করো, আর তোমাদের কোনো মতামত থাকলে সেগুলো আমার চ্যানেলের কমেন্ট বক্সে গিয়ে জানিও। থ্যাংক ইউ।